বেদাত সবাই নতুন নতুন করে আবিষ্কার করে, এবং যিনি যত নতুন নতুন বেদাত আবিষ্কার করতে পারেন তিনি তত জনপ্রিয় হন এলাকায় এলাকায়। যেন সবাই চেষ্টা করেন যে দুই একটা নতুন নতুন বেদাত আবিষ্কার করা যায় কি না, যদি আবিষ্কার করা যায় তাহলে তিনি অনেক জনপ্রিয়। বলে যে আমাদের এলাকায় এক হুজুর যে আসছেন, যে এই হুজুর এত সুন্দর করে মিলাদ পড়াইতে পারে ভাই, এরকম হুজুর খুব কমে দেখছি। অর্থাৎ উনি নতুন চাষ করছে, নতুন কিছু আবিষ্কার করতে পারছে বেদাতের মধ্যে। তারপরে আপনার তারাবি, তারাবি যদি জোরে পড়াইতে পারে, 3G বা 4G বা 5G গতিতে যদি চালাইতে পারে, কয় ভাই এলাকায় যে আজকে এক হাফেজ এই বছর আমাদের মসজিদে আনছে, গরম হাফেজ, একেবারে 30 মিনিটে তারাবি শেষ। আরেক জায়গায় একজন একটু আস্তে আস্তে পড়ে, সময় বেশি লাগে, কয় কী হাফেজ আনছে, সব ঠান্ডা হাফেজ, এই হাফেজ দিয়ে কাজ হবে না, এত দীর্ঘ সময় এত দেরি করলে তারাবি কেমনে হয়। তা এক জায়গায় এক হুজুরে ফতোয়া দিছে, কয় তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত বেশি সওয়াব। তা এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে এই তারাবির মধ্যেও যিনি নতুন কিছু আনতে পারেন, নতুন বেদাত করতে পারেন, তিনি কিন্তু খুব গরম হাফেজ। এরকম বেদাত নতুন কিছু করতে পারলে কোনো জায়গায়, নতুন নতুন আবিষ্কার করতে পারলে তিনি বড় হুজুর, তিনি বড় বুজুর্গ, তিনি বড় বক্তা। এই জন্য বক্তা ভাইয়েরাও নতুন নতুন জিনিসের আমদানি করে, নতুন কিছু না বলতে পারলে তাহলে উনি বড় বক্তা হতে পারে না।